যখন নেশামুক্ত ত্রিপুরা করার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মডেল ত্রিপুরা করার ডাক দিয়েছিলেন, স্বপ্ন ছিল নেশামুক্ত ত্রিপুরার, তখনই খোদ শাসক দলের বিধায়কের নাকের ডগাতেই ফাঁস হলো গোপন ফেন্সি চক্র। চোদ্দ বাধারঘাট কেশব সংঘ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এক গোডাউন থেকে প্রচুর পরিমাণে নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়। মালিকের নাম সন্তোষ সাউ, আনুমানিক বাজার মূল্য 1 কোটি টাকার উপরে। এই অভিযানে উপস্থিত ছিলেন এসডিপিও সহ এসপি। প্রশ্ন হল, মিনি মজুমদারের এলাকাতে চলছে রমরমা ফেন্সি বাণিজ্য, খোদ শাসক দলের বিধায়িকার এলাকাতে কিভাবে চলছে রমরমা ব্যবসা? জনমনে একাধিক মুখরোচক প্রশ্ন নাড়াচাড়া করছে, অভিযোগ পাল্টা অভিযোগ উঠছে। খোদ শাসক দলের নারী নেত্রী অর্থাৎ বিধায়িকার পাখির চক্ষুরে দেখায় এলাকাতে কিভাবে হচ্ছে রমরমা বাণিজ্য, জরুর দাল মে কুচ কারা হে, অর্থাৎ ওনার জ্ঞানার্থেই চলছে না তো রমরমা ফেন্সি বাণিজ্য। মোদীজির সরকারকে অর্থাৎ শাসক দলকে কালিমালিপ্ত করার জন্যই কি বিরোধী দল এমনটা করছে না তো? এসব প্রশ্নের অভিযোগ পাল্টা অভিযোগ উঠতেই থাকবে, আসল উত্তরই কিন্তু খুঁজে বের করা হবে না। আর তাতেই এমন বহু ফেন্সি ব্যবসায়ী কিন্তু গজি উঠবে, কারণ একটাই, প্রথম রাতেই কিন্তু বিড়াল দমন করা হলো না। আর এভাবেই উদ্বুদ্ধ হয়ে উঠছে যুব সমাজ, কারণ একদিন যদি রাজ্যের সংশোধনাগারগুলো ঘুরে আসা যায় তবেই বোঝা যাবে কীভাবে রাজ্যে গজিয়ে উঠছে নেশা কারবারি সংস্থাগুলো, আর তাদের ঘাড়ের জোরকে কারা বাড়িয়ে তুলছে তা কিন্তু প্রকাশ্যে আনাটা অত্যন্ত জরুরি। আশাবাদী প্রত্যেক জনগণ নেশামুক্ত মডেল ত্রিপুরা অবশ্যই গড়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। বেশি লাগবে তোমার? ইনফরমেশন টু টু এসপি ওয়েস্ট। হ্যাঁ, মেরে কাছে চাউল রাখনে কে লিয়ে বোলা গেল, আপ চাউল কে লিয়ে ভাড়া দেতে হয় তো আমার নাম খালি হ্যাঁ, মেরে কো চাউল কে লিয়ে দেনি বলে চক্কর মে দিয়ে গাড়ি ভি খোল কে লায়া তো লিখা চাউল ই হ্যাঁ।
আমাদের কাছে একটা খবর ছিল যে বাজারঘাট একটা সন্তোষ নাম সন্তোষের গোডাউনে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম আনলোডিং হয়েছে। অ্যাকর্ডিংলি আমরা আজকে সকালে যৌথভাবে একটা রেড করি, রেড করে আমরা এখানে বিপুল পরিমাণে ফ্যান্সি ডিল এবং এসকাফ পাই। এটার কাউন্টিং চলছে, আমরা আশা করছি এটা অ্যাবভ 30,000 হতে পারে। বাজার মূল্য কত হবে এটার? বাজার মূল্য নিয়ার অ্যাবাউট 1 crore মতো হতে পারে, 30,000 যদি আপনি রেটে ধরুন, নিয়ার অ্যাবাউট 80-90 lakhs মতো হতে পারে। কালকে আটক করা হয়েছে? হ্যাঁ, আমরা দেখছি, এটা আগে আমরা এটা কাউন্টিং করে এখানে আছে যে গোডাউনের মালিক, ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। ইন ডিউ কোর্স অফ প্রসেস বাকি ইনভেস্টিগেশন চলবে। এর আগেও সেম একই জায়গাতে বিপুল পরিমাণ ফেন্সিল উদ্ধার করা পাওয়া গেছিলো, তো তারপর তো কিছুদিন আমরা দেখেছি যে জিনিসটা কোনো ইনফরমেশান ছিল না, তো কালকে রাত্রিবেলা আমাদের কাছে একটা ইনফরমেশান আসে, এই অনুযায়ী আজকে আমরা একটা প্ল্যান করে একটা সকালে একটা করি। প্রশ্নটা হলো যে এর আগেও প্রচুর পরিমাণে এখান থেকে উদ্ধার হয়েছে, এই মালিকানা তো রয়েছে এই গোডাউনের, সেই ক্ষেত্রে কি কোনো ধরনের অ্যাকশন বা? অবশ্যই, এই ব্যাপারে তো আমরা প্রিভিয়াস কেস হিস্ট্রি যেটা, এটাও আমরা এটা রেকর্ডে আনবো, এনে আমরা যা কারবাই করার আমরা করব। আরও করা হয়ে যাবে সিক্রেট ইনফরমেশনের বেসিসে আজকে কালকে রাত থেকে আমরা গোডাউনকে সিল করে রেখেছিলাম। আজকে যখন ফার্স্ট লাইট এলো, দিনের আলো এলো, তখন আমরা রেড করতে শুরু করি এবং এই পর্যন্ত অ্যাপ্রক্সিমেট যেটা রাফ আমরা কাউন্ট করেছি তাতে প্রায় 33,000 পপ সিরাপ, ফেন্সি ডিল এবং এসকাপ মিল আমরা পেয়েছি। আমাদের রেড এখনও চলছে, সার্চ এখনও চলছে। গোডাউনের মালিক, হ্যাঁ, যে গোডাউনের যে মালিক এবং এখানে যারা কর্মচারী আছে, এ পর্যন্ত আমরা দুজনকে পেয়েছি, আরও বাকি আমাদের কাছে তথ্য আছে, আমরা ওদের খুঁজে আমরা তল্লাশি চালাচ্ছি। স্যার, দুজনকে যে আটক করা হয়েছে তাদের নাম কেন? নামটা এখন আমরা বলছি না, একটু ভেরিফাই করে নিচ্ছি ইনভেস্টিগেশনের স্বার্থে, আমরা আর বাকি ডিটেলস বলছি। এই গোডাউনে প্রায় মানে আগেও আরও দুদিনবার এই ধরনের রেট হয়েছে, হ্যাঁ রেড হয়েছে, সেটা আগে আমাদের পুলিশের তরফ থেকেই করা হয়েছিল এবং তখনও পাওয়া গেছিলো, সেটারও লিগ্যাল প্রসেস এখনও চলছে।